আসসালাম তো আমরা যারা মাক্স এম্পায়ার বা এক্স এম্পায়ার যেটাই বলেন যেটা এটাতে কাজ করি এই প্রোজেক্টটাতে তো এটা কিন্তু আজকে শেষ দিন অর্থাৎ ডেডলাইন আজকে মাইনিং অফ হয়ে যাবে তো এখন এটা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব যে এটা কিভাবে অ্যাড্রোপ দিবে কি কি থাকলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন এবং আপনার অ্যাড্রোপ যে দিবে সেগুলো উপর ভিত্তি করে দিবে লিস্টিং কবে হবে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল কোনো বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আর সকল ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন তো দেখুন যে এক্সাম পেয়ারে আজকে মাইনিংয়ের শেষ সময় এবং এটা সময় হচ্ছে আজকে রাত বারোটা পর্যন্ত আজকে রাত বারোটা পর্যন্ত আপনি মাইনিং করতে পারবেন এরপর এটা ক্লোজ হয়ে যাবে আর মাইনিং হবে না তো এখন এয়ারড্রপটা দিবে কীসের উপর ভিত্তি করে তো দেখুন যে আমরা যদি এখানে ক্লিক করি এয়ারড্রপ উপরে অপশান দেওয়া আছে এয়ার ড্রপ এখানে যদি ক্লিক করি তাহলে দেখাবে আমাদের যে এয়ারড্রপটা আমাদের কীস উপর ভিত্তি করে দেবে দেন দ্য নাম্বার অফ টোকেন ইউ রিসিভ ডিপেন্ড অন টোটাল অ্যামাউন্ট ইন গেম ক্যান সি ইউ হ্যাভ আর্ন থ্রু দ্য গেম আমরা যত কয়েন আর্ন করেছি সেটার উপর ভিত্তি করে দেবে প্লাস ইউর আওয়ারলি ইনকাম অর্থাৎ প্রফিট পার আওয়ার আমাদের যে প্রফিট পার আওয়ার রয়েছে সেটার উপরে ভিত্তি করে দেবে এবং আমাদের কতটা ফ্রেন্ড আমরা ইনভাইট করেছি সেগুলোর উপরে ভিত্তি করে দেবে তো দেখুন এখানে আরেকটা বিষয় রয়েছে যে টন ট্রানজেকশন দেখেন টন ট্রানজেকশন মেক টন ট্রানজেকশন তো আপনি এখানে ট্রানজেকশনটা করা আপনার জন্য ইম্পর্টেন্ট না আপনি চাইলে করতে পারেন যদি না করেন তাও কোনো সমস্যা নেই কারণ আপনাকে এখন বলা হয়েছে আপনার টোকেন কী উপর ভিত্তি করে দেবে জাস্ট এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে আপনাকে জাস্ট এই এই তিনটে যে ক্রাইটেরিয়া রয়েছে এই তিনটা টাস্ক এটার উপরে ভিত্তি করে দেবে এখন বলতে পারেন যে আমি তো ভাই ফ্রেন্ড ইনভাইট করি তো আমি কি অ্যাড্র পাবো আমাকে কী কীরকম দেবে মনে করেন যে তাদের এয়ারড্রপটা হবে প্রত্যেক মানুষের জন্য বা টোটালে আপনার একশো একশোটা কয়েন তো একশো কয়েন থেকে ওরা এভাবে ভাগ করেছে যে যারা ফ্রেন্ড ইনভাইট করবে তাদেরকে দিবে মনে করেন ত্রিশ কয়েন তাদের মধ্যে ভাগ করে দেবে যারা প্রফিট পাওয়া রয়েছে তাদেরকে পঁয়ত্রিশ পার্সেন্ট দেবে আর বাকি পঁয়ত্রিশ দেবে যাদেরকে যারা কয়েন আর্ন করেছে গেম খেলে বা মাইন্ড করেছে তো এখন এই যে ত্রিশ পার্সেন্ট রয়েছে যেটা আপনি ফ্রেন্ড ইনভাইট করলে পাইতেন সেটা এখন পাবেন না কারণ কি আপনি কোন ফ্রেন্ড ইনভাইট করেনি কিন্তু বাকি যে সত্তর পার্সেন্ট রয়েছে বা বাকি যে সত্তর আপনার টোকেন রয়েছে সেটা তো আপনি অবশ্যই পাবেন যেহেতু আপনার পয়সা রয়েছে এবং আপনি কয়েন আর্ন করেছেন গেমের মধ্যে তো আপনি যদি ফ্রেন্ড ইনভাইট না করেন সেক্ষেত্রে কোনো টেনশন নেই আপনি কম হলেও অ্যাড্রপ পাবেন আর টন ট্রানজেকশন যেটার কথা বলা আছে এখানে টন যে ট্রানজেকশনটা এটা আপনি না করলেও সমস্যা নেই এটা না করলেও আপনি পাবেন এখন বলতে পারেন যে আমি তো যে ই রয়েছে আমার প্রফিট পার আওয়ার রয়েছে এবং আমাদের যে কয়েন রয়েছে এগুলো সব খরচ করে আমি প্রফিট পার করে ফেলেছি এখন কয়েন তোমার কাছে নাই তো এ কোনো সমস্যা নেই আপনার মেন এটা আসলে কয়েন না আপনি যে কয়েন আন করেছেন সেটা বলতে এটা বোঝায় না আপনি এখানে কত কয়েন রয়েছে সেটা কী বুঝাইছে দেখেন আপনি যদি প্রোফাইল উপর ক্লিক করে দেন আপনার তাহলে এখানে দেখাবে যে আপনি গেমে খেলতেছেন কতদিন ধরে এখানে দেওয়া হয়েছে চৌত্রিশ দিন ধরে আমি এই গেমটা খেলতেছি তো এই গেমটা বা এই প্রোজেক্টটাতে আপনি আজ পর্যন্ত কত টোটাল কয়েন মাইন করেছেন সেটাই টোটাল ই এক্সপি দেখাইলে আপনি এখান থেকে পারবেন যে আপনার যে কয়েনটা দেওয়া রয়েছে তো এতে করে বুঝতে যাচ্ছে যে আপনি এইখানে যে কয়েনটা রয়েছে সেটার উপর ভিত্তি করে যে আপনার টোটাল কয়েন আপনার ব্যালেন্সে যে উপরে এই ব্যালেন্সে কত রয়েছে সেটা ফ্যাক্টর নয় এটা আপনার ফ্যাক্টর নয় তো আপনার টোটাল কয়েন হচ্ছে এইটা আপনি কত আজ পর্যন্ত আর্ন করেছেন এবং এইটা যে প্রফিট পার আওয়ার বা কয়েন পার আওয়ার এটা আপনার কত রয়েছে এইটা তো এই দুইটা আপনার হচ্ছে মেন আপনার ব্যালেন্সে কয়েন রাখার কোনো রকম কোনো প্রয়োজন নেই তো এই দুটো উপরে ই করে বেস করে আপনাকে কয়েন দেবে এখন বলতে পারেন যে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতাম সেগুলো কী প্রয়োজন ছিল যেহেতু আমাদেরকে এই দুটো উপরে বেস করে দেবে এবং ফ্রেন্ড ইনভাইট করলে সেই উপরে বেস করে দেবে আপনি যদি এই টাস্কগুলো কমপ্লিট না করতেন দেখেন যে এখানে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো যদি কমপ্লিট না করতেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন ভালো পরিমাণ বা বেশি পরিমাণ কয়েন আর্ন করতে পারতেন না আর কয়েন যদি আর না হতো তাহলে অবশ্যই আপনার অ্যাড্রোপের পরিমাণ কম হবে আর এখান থেকেও আপনি খুব আহামরি বা অনেক অ্যাড্রোপ পাবেন এরকম আশা করার কোনো প্রয়োজন নেই কারণ এটাও আপনার হ্যামস্টারের মতো অলমোস্ট একটা চুনা দিবে বা হ্যামস্টারের মতো একটা স্ক্যাম করবে কারণ কি এখানেও খুব কমিউনিটি অনেক বড়ো হয়ে গিয়েছে অলরেডি প্রায় তিন কোটি মানুষ এখানে কাজ করতেছে তো স্বাভাবিক এখান থেকেও আপনি আশা করা যায় মোটামুটি পাবেন কিন্তু ওই রকম যে এক লাখ দুই লাখ ওই পাবেন না তো তারপরে কথা হচ্ছে যে এটা যেহেতু আজকে মাইনিং শেষ হয়ে যাবে আমাদের তো এটা লিস্টিং হবে কবে লিস্টিং হবে এখানে দেখেন বলা আছে তাদের আপনার দেখাচ্ছি এইখানে দেখেন এই যে বলা রয়েছে তাদের লিস্টিং কবে হবে যে তারা বলছে যে মাইনিং কয়েন মাইনিং যে স্টেজ স্টেজ রয়েছে বা যে সময়টা রয়েছে এটা কিন্তু আমাদের এই অক্টো সেপ্টেম্বরে শেষ দেখেন যে সেপ্টেম্বরে এটা শেষ এড্রপ লেট সেপ্টেম্বর তো আপনি সেপ্টেম্বরে এটা শেষ হয়ে যাবে কিন্তু লিস্টিং তাদের লিস্টিং হবে অক্টোবরে এখন কি অক্টোবর কালকেই হবে না অক্টোবর যদি কালকে এক তারিখ হয় কালকে হবে না আপনার অক্টোবরের মধ্যে হয়ে যাবে হয়তো বা পনেরো তারিখ বিশ তারিখ যে কোনো সময় তার যেদিন মনে চায় আপনার যেহেতু এখানে বলছে ইয়ারলি অক্টোবর তো আশা করা যায় আপনি বিশ তারিখের মধ্যে অক্টোবরের বিশ তারিখের মধ্যে এটা হয়ে যাবে বিশ তারিখে পরে নিবে না আর সর্বোচ্চ আপনার আমরা যদি ই করতে পারি কি বলে যে আমরা যদি গেস করি সেক্ষেত্রে দেখা যায় হয়তো বা সাত বা আট তারিখ বা নয় তারিখ এটা লিস্টিং চলে আসতে পারে তো এখন পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই তো যে যেরকমই বলব বিভিন্ন ইউটিউবার বা টিকটকার বা ফেসবুক ব্লগার যে যেটাই বলো আপনাদের যে এতটা এক্স লিস্টিং হবে এতটা এক্সলিস্টিং হবে এগুলো সব ফেক আপনি যদি অথেন্টিক নিউজ পেতে চান তাহলে অবশ্যই তাদের এই টেলিগ্রাম গ্রুপে তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা তাদের যেই টুইটার গ্রুপ রয়েছে সেইখানে গিয়ে আপনি লিখতে যে কবে লিস্টিং হবে সেটা তারাই জানিয়ে দেবে তারা জানিয়ে দেওয়ার আগে রকম কোনো কেউ আপনাকে তথ্য দিতে পারবে না যে কবে এটা লিস্টিং হবে তো যারা যারা এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেন অনেকেই আছে এখন পর্যন্ত ওয়ালেডি কানেক্ট করেননি তাদের বলবো ওদের শীঘ্রই ওয়ালেট কানেক্ট করে নিন আর কয়েন এখানে একটি কথা রয়েছে যে অনেকেই কিন্তু এনএফটি কিনেছিলেন তো সেই এনএফটিগুলো এখন কী হবে দেখাচ্ছি আপনারা অনেকেই এখানে সিটি ট্রেড এনএফটি এখান থেকে এনএফটি পেয়েছিলেন গত নয় তারিখ যখন এখানে এনএফটি অপশন চালু হয়েছিল তো যারা যারা এনএফটি কিনেছেন বা কিনেন নেই তাদের কোনো টেনশন নেই বা যা কিনে সেল করে দিয়েছেন তাদের কোনো টেনশন নেই এখানে সবাই লাভ হবে কারণ এখানে দেওয়া আছে একটি এনএফটির পরিমাণ আপনাকে দেওয়া হচ্ছে কত উনসত্তর হাজার কয়েন তো আপনি যে এড্রপ পাবেন সেখানে যারা এনএফটি করেছেন তাদের কিন্তু অলরেডি উনসত্তর হাজার করেন রিজার্ভ করা হয়ে গিয়েছে আর বাকি যেটা পাবেন সেটা বোনাস এবং যারা এনএফটি কিনেন নাই তাদেরও কিন্তু এনএফটি আসছিলো মিন্ট করেন নাই তাদেরও আপনারা এই বোনাসটা পাবেন কারণ এটা এখানে নিচে লিচে লেখা আছে দেখেন আমরা নিচে আসি তাহলে এটা লেখা আছে যে আপনি যদি এনএফটি মিন্ট করে সেল না করে থাকেন তাহলে কি আপনি টোকেন পাবেন না অবশ্যই পাবেন দেখেন লেখা আছে আপনি সেল করেন নাই তাহলে আপনার টোকেন যাবে না আপনি অবশ্যই সেই টোকেনটা পাবেন আবার বলা আছে যদি আপনি এখানে টোকেন এ দেখেন ভাউচার করে আপনারা এনএফটি ভাউচার করে দেন আপনি সেল করে দিয়েছেন বা আপনি এনএফটি মিন্টই করেন নাই দেখেন যেটা বলছিলাম যে যারা এনএফটি পাওয়ার পর ওইখানে এনএফটি মিন্ট করেন নাই তারা কি টোকেন পাবে না সেটা বলা আছে যে ইফ আই ডোন্ট মিন্ট ভাউচার অ্যাভেলেবল টু মি দেখেন টু মি উইল আই লস টোকেন দেখে দেওয়া আছে নো ইউ উইল রিসিভ অল টোকেন ইউ উইল ইন্টার টু ডিউডিং দ্য অ্যাড্রপ সো দেয়ার নো নিড টু ওয়ারি অর্থাৎ যে আপনি যদি এখানে মিন্ট করেও থাকেন অর্থাৎ আপনার টর্নের ফিস দিয়ে যারা এখানে মিন্ট করেছিল অর্থাৎ কিনেছিলো তারা চাইলে আগে বিক্রি করে দিতে পেরেছে কিন্তু যারা বিক্রি করেনি বা যারা মিন্টই করেনি অর্থাৎ এনএফটি অপশন আসার পরেও এখানে উপরে যখন এনএসটি অপশন চলে আসছিলো তখন এখান থেকে আপনারা কিছুই করেন নাই জাস্ট এইভাবে পড়েছিলো তাদেরও কোনো টেনশনের কারণ নেই তারাও তাদের যেই ঊনসত্তর হাজার করেন সেটা তারাও পাবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও অবশ্যই যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন সকল আপডেট আশা করি সবার আগে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাহলে আসলে মধ্যে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের নেক্সট যে টার্গেটগুলো রয়েছে সিট মে এগুলো আপনার করতে থাকুন কারণ প্রতিটা প্রজেক্টই ইম্পর্ট্যান্ট কোন প্রজেক্ট কখন কীরকম টাকা দেয় সেটা বলা যায় না আপনি জাস্ট করতে থাকবেন দেন যখন লিস্টিং আসবে তখন দেখা যাবে কে কীরকম টাকা দেয় তাহলে ভালো থাকুন আসসালামু আলাইকুম